মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্নাহ আর নফল নামাজ রেখে দিও, কারণ যারা সুন্নাহ আর নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তাআলা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয়। বৃষ্টি যদি হয় কখনো, বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি, আপনি জামাতের জামাত পড়ার জন্য মসজিদে যেতে পারতেছেন না, তখন ঘরে সবাইকে নিয়ে আপনি জামাতের ইমাম হবেন। আপনি ইমাম, আপনার ছেলেরা পেছনে, মেয়েরা পেছনে, নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে, তো আপনি ইমাম, পেছনে আপনার ছেলেরা, এরপরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা, পারা যাবে না? ছেলে মেয়ে যদি না থাকে নতুন আমি আর সে টোনাটুনি সংখ্যা, তাহলে টোনা দাঁড়াবে সামনে, টুনি দাঁড়াবে পেছনে, একসাথে দাঁড়ানো যাবে? আমি আর আজকে সভাপতি লেয়া খুঁজাই, দুজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে, আমি এদিকে লেয়া খুঁজাই আমার ডানে, ঠিক কিনা? তো টোনা টুনি যদি দাঁড়ায়, টোনা দাঁড়াবে সামনে, টুনি দাঁড়াবে বরাবর পেছনে, মাসালা বুঝতে পেরেছেন? দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার, যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন, ঠিক কিনা? আই রিপিট, দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার, যে পরিবার একসাথে সালাত আদায় করে ঘরে, এই পরিবারগুলো ভাঙে না, এই পরিবারের ডিভোর্সের কথা শুনবেন না, এই পরিবার আছে শুধু শান্তি আর শান্তির জিন্দায় বলেন ঠিক কিনা? তাহলে তিন নম্বর ফর্মুলা সোজা নগর বাসীদের জন্য যেটা আমি শোনালাম, ঘরে জামাত সালাত করবেন, বৃষ্টি জামাতে যেতে পারতেছেন না, সবাই নিয়ে আপনি ইমামতি করেন, অথবা তাহাজ্জুদের সময় বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না, কথা কয় না, ডিসেম্বর মাসে ছুটি আছে না নাই, ছুটির সময়গুলোতে তাহাজ্জুদের প্রোগ্রাম করেন বাসায়, আপনি ইমাম, আপনার ছেলে মেয়ে আর স্ত্রী, আপনার মুক্তাদি একসাথে ঘরে সালাত করলে ঘরটারে বরকতময় করে দেয় কে? কয়টা গেল? তিনটা। কয়টা? তিনটা। ভালো লাগতেছে না? না নাকি আবার স্লোগান লাগবে? স্লোগান লাগবে, আমার বলবে স্লোগান দেওয়াই দিন, আওয়াজ করে বলতে হবে কয়টা গেল? তিনটা। চার নম্বর ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার চার নম্বর ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান। কিভাবে খাবার খাবেন? একসাথে বসে খাবার খাবেন। যদি একান্নবর্তী ফ্যামিলি হয়, ভাই বোন আত্মীয় স্বজন একসাথে, নারী পুরুষ দেখা দেয়া যায় নাই, তখন ছেলেরা একসাথে খান, ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান, একসাথে খেলে খাবার শেয়ার করলে বরকত আসে না? সামান্য একটু খাবার আপনি আপনার ছেলের পাতে তুলে দেন, আপনার ছেলে আপনার পাতে তুলে দেবে, বরকত বাড়ায় দিবে কে? একসাথে ইফতারি করবেন, আলাদা আলাদা ইফতারি করবেন না, একসাথে ইফতারি করলে বরকত দেয় কে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে রোজাদারের যত সওয়াব, যিনি ইফতারি করবেন তার তত সওয়াব। সাহাবারা বললেন, আমাদের তো এত সম্পদ নাই যে মানুষকে ইফতারি করাবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়েও যদি করাও এই সওয়াব পাবা, ওয়ালাউ বি আসফাত লাবান, এক ঘুষ দুধ দিয়েও যদি করাও, ওয়ালাউ বি শারবাতি মা, এক ঘুষ পানি দিয়েও যদি করাও এই সওয়াব পাবা। আপনি আপনার ভাই বোন একসাথে ইফতারি করতে করতেছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজ আপনার ভাইয়ের প্লেটে দিবে ওই সওয়াব পাবে, আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে ওই সওয়াব পাবে, সুবহানাল্লাহ, পাবেন না? তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আনার চার নম্বর ফর্মুলা, একসাথে খাবার খান, একসাথে খাবার খেলে হৃদয়তা বাড়ে, সম্পর্ক বাড়ে, খাওয়া শুরু করবেন বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে, কি দিয়ে? কোন হাতে খাবেন? বাঁ হাতে, তাই না? চিল্লায় বলেন কোন হাতে? বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন, ডান হাতে খাবেন, খাওয়া শেষে পড়বেন আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে কি করবেন? খবরদার রান্নার বদনাম করবেন না কখনো, রান্নার বদনাম করেন নাকি? এটা ঝাল হয়েছে, ওইটা মজা হয় নাই, এটা টক হয়েছে, এটা লবণ হয় নাই, লবণ হয় নাই, গোলের তারা খুঁজে এরকম আসানা নাই, রান্না একটু ভালো হয় নাই, ঝাল হয়ে গেছে, গৌরে মায়ের সুখ এরকম টাকায় আসানা নাই। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান ফাকু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো রান্নার বদনাম করতেন না, ইনিশতাহাহু আকালাহু, বুখারীর বর্ণনা, ভাল লাগলে খেতেন, ভাল লাগতেছে আরো খেতেন, আরো খেতেন, ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওই দিকে তাকাই দিতেন না, কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই, সুবহানাল্লাহ, বলবেন না? সুবহানাল্লাহ,
কিন্তু রান্নার বদনাম করবেন না, একসাথে মিলেমিশে খান, বন্ধ পাড়ায় গেলে কে চারটা গেল। পাঁচ নম্বর, ঘরে কোরআন তেলাওয়াত করুন। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত নাই, ঘরে তেলাওয়াত নাই, ফজরের পরে তেলাওয়াত নাই, সব ঘুম আর ঘুম আসলে নাই তো রহমত বর্মন চুপে কেমনি? ঘরে কোরআন তেলাওয়াত করুন। হাজবেন্ড তার ওয়াইফকে কোরআন তেলাওয়াত শোনাবে, ওয়াইফ তার হাজবেন্ডকে শোনাবে, বাবা তার সন্তানকে শোনাবেন, সন্তান বাবাকে শোনাবেন। প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্ত করবো, পারা যাবে? আওয়াজ করে বলবেন সূরাতুদ্দোহা, এটা কি খুব বড় সূরা? কথা কয় না, সূরাতুদ্দোহা কি বড় সূরা না ছোট সূরা? এক মাসে কি এই সূরাটা মুখস্ত করা যাবে না? কথা বলে ওয়াজ্জিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিন, এটা কি বড় সূরা? এক মাসে পারা যাবে না? প্রতি মাসের জন্য একটা করে সূরা নির্ধারণ করুন, তাহলে বারো মাসে কয়টা সূরা? আওয়াজ করে বলতে হবে বারোটা সূরা প্রতি মাসে একটা। আজকে তো 35 নাই না, কয়টা বাজে? হ্যাঁ আরো সময় বাকি, 12টা বাজতে বাজতে আরো দেরি হবে। এখানে পটকা পট করতে যায় না, কমাটা কিছু নাই না, মাশাআল্লাহ। সোজা নজরের লোক তো খুব আল্লাহ আল্লাহ দেখি, আল্লাহ কবুল করুন, আমিন। এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন, ঘরটাকে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন, প্রতি মাসের জন্য কয়টা সূরা? 12 মাসে তাহলে কয় সূরা? 12 সূরা। প্রতি সপ্তাহে আপডেট নেবেন, খোঁজ খবর নেবেন, তোমার কয় আয়াত হলো, তোমার স্ত্রীর খোঁজ খবর নেবেন, সন্তানের খোঁজ খবর নেবেন, কয় আয়াত হলো। মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দেবে কে? এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না? স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায়, সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলে যাতে ভুল হলে শুধরে দিতে পারে, এবং প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন ওই সূরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে, অর্থ জানতে হবে। মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আসলে নাই, তাহলে পরে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, নাই বিয়ে করছেন কারা কারা দেখি আপনারা? বিবাহিতদেরকে সজনগরে কি বলেন আপনারা আঞ্চলিক ভাষায়? বিয়াতি। আর অবিবাহিত? আবিয়াতি। বিয়াতিরা আপনারা, বিয়াতিরা আবিয়াতি বেশি আছে, বিয়াতি কম। আত্মাবান স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, পারবেন না? কষ্ট হবে? স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আল-কুরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়। আমার মাসিক চলা অবস্থায়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথা রেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন, আর আমি শুনেছি চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাওয়াত নাই, তো কোরআনের তেলাওয়াতও নাই, শান্তিও নাই। আল্লাহ হাবিব সাহেব বলেছেন সহিহ মুসলিমের হাদিস, লা তাজআলু বুয়ুতাকুম মাহাবারা, তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না। আওয়াজ করে পড়েন কোন সূরা? নতুন ঘর করছেন, নতুন দোকান করছেন, নতুন ফ্ল্যাট কিনেছেন, কোন সূরা করবেন? সে খালি আফসুস করে, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো জাদু টোনা মান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না। আবার
সূরা বাকারায় একটা আয়াত আছে, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, বলেন তো আয়াতটার নাম কি? আওয়াজ করে বলেন কোন আয়াত? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না। একটা মাত্র বাধা ছাড়া, সে হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, বললেই জান্নাতে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা উঠতেছেন কেন? অনেক রাত হয়ে গেছে না? আরো কয়েক মিনিট শুনবেন, দু চারজন উঠা বসা করতেছেন কেন? ১০:৪০ এতক্ষণ ধরে বসা আপনার আসরের সময় আসছেন কারা কারা দেখি? আসর থেকে বসা আপনার মান জোহরের সময় আসছেন কারা দেখি? জোহরের সময় চলে আসছো তোমরা, আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলে নাজাতের ওসিলা বানাও। তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নম্বর ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগে। এখন কোরআনের তেলাওয়াত নাই, কোরআন আমরা শিখাতে চাই না, আসলে নাই। আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া। কি ছাড়া? ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি। রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ ঠিক না, প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা, সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই? প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তেলাওয়াত হোক আমরা চাই কি চাই না? ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। ঘরে কোরআন তেলাওয়াত বাড়াই দেন, ঘরে শান্তি বাড়াই দেবে কে? কয়টা গেল? হ্যাঁ পাঁচটা, শুনতেছে তোমার সাথে। ছয় নম্বর হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন, বাবির নিয়ে বেড়াতে যাবেন, পারা যাবে? এই যে আপনাদের এখানে জাফলং আছে না, জাফলং আর কি আছে? মাধবপুর আর সবচেয়ে বড় হাওয়া বাংলাদেশে। আমি গিয়েছিলাম একটা হাকালুকিতে, যে দুজন হারায় দেবে, দুইজন দুই দিকে, পারা যাবে? যাবে। আল্লাহ রাসূল ইসলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন, আউটিং এ যান, মাঝে মাঝে ফ্যামিলি চলে যান, সিরু ফিল আরদ সুমান গুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন, জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি
আচরণ করেছে, ঠিক কিনা? পূজো করলে মিশরে যান, ফেরাউনের লাশ দেখে আসেন, কারণের বাড়িতে যান, ধ্বংস স্তূপ দেখে আসেন, পারলে জর্ডানে যান, মৃত সাগর দেখে আসেন। সমকামিতার কারণে লূত আলাইহিসসালামের কওমের লোকদেরকে আল্লাহ জমিন থেকে উঠি একটা আঘাত করেছেন জমিনে, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, জমিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি, নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি, উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি না যে করে পুরো জমিনটারে আমি সাকার করে দিয়েছি। ওইখানে এখন ডেড সি, নদীতে সাগর, মৃত সাগর, ওখানে কোনো মাছ জন্মায় না, কোনো কাঁকড়া জন্মায় না, ব্যাং জন্মায় না, কিছু জন্মায় না, লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি, ওখানে কোনো মানুষ ডুবে না, গজবের জায়গা, সুযোগ হলে দেখে আসেন। টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উমরায় যাবেন, কই যাবেন? উমরায় যাবেন। নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ, ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল, পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেলো, পারা যাবে না? স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও, আল্লাহর এবাদত, আল্লাহর উপরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো। বরকত দিবে কে? তাহলে করে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া, মাঝে মাঝে বেড়াতে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়াতে যেতেন, সফরে স্ত্রীদেরকে দিয়ে যেতেন। সহিহ বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা সাফারান আকরা বাইনা আজওয়াজিহি, আল্লাহ রাসূল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন, তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন। সুবহানাল্লাহ, নাই কি করতেন? কোরআ, আরবিতে বলে কোরআ, বাংলায় বলে লটারি। এই লটারি জায়েজ, এই লটারি জায়েজ আছে। স্ত্রীদের নাম লিখে কোরআ করতেন, লটারি, যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহ হাবিব সাহেব সফরে বেরিয়ে যেতেন, সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন। সুবহানাল্লাহ, বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা চলো দৌড়াদৌড়ি করি, ওই যে দেখা যায় খেজুর গাছ, চলো কে কার আগে যেতে পারে, দুইজন দৌড়ালেন। বিয়ের প্রথম দিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাস্ট হয়ে গেলেন, কারণ তখন তিনি চিকন ছিলেন, এত মোটা ছিলেন না। আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মা জান আয়েশা সফরে লটারিতে নাম আসলো, ওই সফরে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো আজকে দৌড়াদৌড়ি করি, দুইজন দৌড় দিলেন। এবার আর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতে পারলেন না, যেহেতু মোটা হয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ, পড়ে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা এবার রাগ করে বসে আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ বিবি সাফাত বিতিন, ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারাইয়া দিছিলে, আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ তুলে নিলাম। সুবহানাল্লাহ, বলতে পারলেন না? কি ভালোবাসা বাসে ছিল, কি খুন ছুটি ছিল, কি আদর্শ আগে সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনাথ বিষয়ের সামনে। তিনি স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতেন, বিনোদন করতেন, হাসি ঠাট্টা করতেন, তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন, এই রসিকতা ছিল সুস্থ রসিকতা, ঠিক কিনা? আমরা এটা করতে চাই না। অনেকের চেহারা, আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই, খালি রাগ আর রাগ, আছে না? নাই। অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসি নাই, সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই, সুজানগরে এই যে সবাই হাসবে, সবার মুখে হাসি, হাসবেন, মুচকি হাসি, মুচকি হাসি দেওয়া সুন্নাত, আর মুচকি হাসার পয়সা লাগে না, পয়সা লাগে হাসার লাগে না, মুচকি হাসেন, হাসি দেওয়া সুন্নাত। তো তাহলে ছয় নম্বর যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার, মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকাল কি হাওড়ে হারিয়ে যাব, আমরা মাধবকুণ্ড বেড়াতে যাব, আমরা জাফলং এ যাব, পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব, যেমন কি আমরা হাবিব সাহেব স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতে, ইনশাল্লাহ পড়েন, ইনশাল্লাহ পারবেন তো, যাবেন তো সবাই? সাত নম্বর পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনা, ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন, ফ্যামিলি মিটিং, কি করবেন? ফ্যামিলি মিটিং, ফ্যামিলি মিটিং, ফ্যামিলি মিটিং করবেন, পরামর্শ। এক্ষেত্রে স্ত্রী, সন্তান, ভাই, বোন, আব্বা, আম্মা সবার পরামর্শ নেবেন। অনেকে আছে কারো কথা শোনে না, মনে যা চায় তাই করে, আসলে নাই, পরে আফসোস করে, পরে হাই হাই করে, কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করা লাগে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়া শাবিরুহুম ফিল আমরি ফা ইযা আযামতা
গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও। যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তাওয়াক্কুল করবা একজনের উপর, তিনি কে সিদ্ধান্ত যখন দিয়ে ফেলবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। এজন্য পরামর্শের কোনো বিকল্প নাই, পরামর্শ নেবেন, স্ত্রীদেরও পরামর্শ নেবেন, অনেকগুলা মেয়ে মানুষ কি পরামর্শ, আমি তো সব জানি, এরকম আসলে নাই। অনেক সময় নারীদের পরামর্শ কাজে লাগে, আমাদের বোনদের মাথায় ভালো ভালো বুদ্ধি আসে না নাই বুদ্ধি আছে। আপনারা বোধহয় বিয়ের সন্ধির নাম শুনেছেন, কত হিজরিতে, ষষ্ঠ হিজরিতে 1400 সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উমরা করার জন্য গেল, কিন্তু কাফেররা মক্কায় ঢুকতে দিবে না। তখন একটা সন্ধি হলো যে এই বছর আমরা ফিরে যাব, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্ধিতে রাজি হলেন। আন্টির মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সিল মানলেন রাজি, কিন্তু সাহাবারা রাজি না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে 1400 সাহাবা উমরা করার জন্য এসেছি, উমরা না করি আমরা ফিরে যাব, আমরা যাব না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন কুমু ওয়া তাহু, যেহেতু সন্ধি হয়েছে আমি সন্ধি ভঙ্গ করতে পারবো না, সন্ধির নিয়ম অনুযায়ী এবছর আমরা ফিরে যাব, আমরা উমরা করব না। আর যেহেতু আমরা পশু নিয়ে এসেছি সবাই পশু জবাই করো, মাথার চুল হালাক করে হালাল হয়ে যাও, কিন্তু কেউ কথা শোনে না, কেউ কথা শোনে না। 1400 সাহাবা বসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে আদেশ করলেন কুমু ওয়া তাহু, দাঁড়াও পশুগুলোকে জবাই করো, মাথার চুল ফেলে দিয়ে হালাল হয়ে যাও, কেউ কথা শোনে না। আবার বললেন কুমু ওয়া তাহু, 1400 সাহাবা কেউ শোনে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিব্রতকর পরিস্থিতিতে কখনো করেন নাই, কোনোদিন না। মনটা খারাপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে ঢুকে গেলেন। ওই সফরে লটারিতে নাম এসেছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলবেন না, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তিত আর বিমর্ষ দেখে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি সমস্যা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনাটা খুলে বললেন, খুলে বলার পরে এবার উম্মে সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় বুদ্ধি আছে, আমার মাথায় কি আছে, এক বুদ্ধি আছে, আপনি চাইলে এটা আমল করতে পারেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন কি বুদ্ধি আছে তোমার মাথায় বলো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কারোর সাথে কথা বললেন না, কাউকে আদেশ করলেন না, আপনি নিজে ঘর থেকে এখন বের হয়ে যাবেন, নিজেই আপনার উটটাকে আপনি নহর করে ফেলবেন মানে জবাই করে ফেলবেন, এরপর আপনার চুল যে যে সাহাবা সব সময় কেটে দেয় তাকে আদেশ করবেন আপনার চুল ফেলে দেওয়ার জন্য, বাকিটা কি হয় নিজেই দেখবেন, সুবহানাল্লাহ বলবেন না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু থেকে বের হলেন, নিজ হাতে ছুরি দিয়ে উটকে নহর করলেন, উট জবাই করা যায় না। কুরবানির সময় ঈদুল আযহায় 10-12 জন মিলে গরুকে রশি দিয়ে বেঁধে মাটিতে শুয়ে গলার মধ্যে আমরা যেভাবে জবাই করি উট ওইভাবে জবাই করা যায় নাকি? আরব বিশ্বে আমাদের ভাইরা ছিল তারা জানে উট জবাই হয় না, উটকে করতে হয় নহর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছুরি নিয়ে উটের গলার মধ্যে খোঁচা মারলেন, ফিটকে দিয়ে ঝকঝক করে রক্ত বেরোতে শুরু করলো, নহর হয়ে গেল। সাহাবারা দৃশ্য দেখে অবাক, আল্লাহর হাবিব বললেন আইনা হালমি, আমার মাথার চুল হালাক করে দেয় ওই সাহাবি কই, আমার সেলুনম্যান কোথায়, আমার বারবার কোথায়। আল্লাহর হাবিবের কথা শুনে বিশ্বনবী ওই সাহাবি এসে দাঁড়িয়ে গেল, আল্লাহর হাবিব বললেন আমার মাথার চুল তুমি ফেলে দাও, ওই সাহাবি বিশ্বনবীর মাথার চুল ফেলে দিল। এই দৃশ্য দেখে 1400 সাহাবি ধৈর্য ধারণ করতে পারলো না, দাঁড়িয়ে থাকতে পারলো না। এই দৃশ্য দেখা মাত্র 1400 সাহাবি সবাই দাঁড়িয়ে নিজেদের পশু জবাই করে সবাই নিজেদের মাথা হালাক করে হালাল হয়ে গেল। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার, দা প্রবলেম সলভ। কার পরামর্শে, কার পরামর্শে, স্ত্রীর পরামর্শে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কথা না বলে বের হয়ে নহর করলেন, নিজের মাথার চুল ফেলে দিলেন। এই দৃশ্য যখন সাহাবারা দেখলো যে নবী এটা করেছে আর বসে থাকা যায় না, তিনবার আদেশ করার পর আমরা অনেক আবেগ দেখিয়ে যে আর আবেগ নয়, আমার নবী যাই করেছে আমরা তাই করব। 1400 সাহাবা পশু জবাই করা শুরু করে দিল, মাথার চুল ফেলে দিয়ে হালাল হয়ে গেল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার মানে মাঝে মাঝে নারীদের পরামর্শেরও দরকার আছে না নাই? এই জন্য একা একা সিদ্ধান্ত নেবেন না, নারীদের কাছ থেকেও পরামর্শ নেবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পরামর্শ গুরুত্ব দিয়েছেন, মাঝে মাঝে জুনিয়রদের পরামর্শ নিতে হয়, ছোট বাচ্চাদের পরামর্শ
ছোট্ট বাচ্চাদেরকে বোকা মনে করবেন না, ছোট্ট ছেলে মেয়েদেরকে বোকা ভাববেন না, ওদের মাথায় বুদ্ধি আছে। মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকে হারায় দেয়, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কিছু খেলে খাওয়ার পরে বন্টন করলে কোন দিক দিয়ে করতেন? আওয়াজ করে বলেন না, ডান দিক থেকে। একবার তিনি দুধ খেলেন, দুধ খেয়ে বন্টন করবেন, কিন্তু ডান দিকে দাঁড়িয়েছিল একটা ছোট্ট ছেলে আর বাঁ দিকে মুরব্বি সাহেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই ছোট্ট ছেলের কাছে অনুমতি চাই, তার মানে ছোট্টদের পরামর্শ দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আতাযানুলি আন উহদিয়া হাউলা, আমার স্বভাব হলো খাবার বন্টনের সময় ডান দিক থেকে করি, কিন্তু এখন ডান দিকে তুমি ছোট্ট মানুষ, বাম দিকে বয়স্ক সাহাবারা, তুমি যদি অনুমতি দাও তোমার আগে বয়স্ক সাহাবাদেরকে দিয়ে আমি খাবার বিতরণ করতে চাই। ছোট্ট ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, লা উসিরু বি নসিবি মিনকা আহাদান, আপনার এই বরকতের জিনিস আমি অন্য কাউরে দিতে চাই না, আমার ভাগেরটা আমি আগে খেতে চাই, যেহেতু হিসাবে আমি পাই আমার আগে দেন, আমি দিব না। সুবহানাল্লাহ, পড়ে সে যেহেতু রাজি হয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেও পারেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা মুরব্বিদের হাতে না দিয়ে ছোট্ট বাচ্চার হাতে তুলে দিয়েছে, চিল্লায় পড়ে আল্লাহু আকবার। তাহলে ছোট্ট বাচ্চাদের পরামর্শের দলিল আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওয়াজ করতেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারা, এক ধরনের গাছ আছে, যে গাছের কোন পাতা ঝরে না, এই পাতার দৃষ্টান্ত, গাছের দৃষ্টান্ত, মুমিনের দৃষ্টান্ত একরকম, হাদিসুনি মাহিয়া, কে আছে বলতে পারো এটা কোন গাছ? কেউ পারে না। সাহাবারা মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে, কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে, সবাই চলে গেছে অন্য গাছের দিকে, ক্যাকটাস, গুল্মলতা, মরুভূমির রেয়ার যে গাছগুলো আছে, দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো, তারা এক একজন একটা করে নাম বলতে আরম্ভ করলো। আল্লাহ রাসূল বললেন, হয় নাই, একজন বলে একটা, আল্লাহ পাখি বললেন, হয় নাই, সব শেষে কেউ যখন পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা নাখলা, এটা খেজুর গাছ। এটা কি গাছ? সবাই বলেন খেজুর গাছ। কেউ পারে না, ওয়াজ শেষ, নসিহত শেষ, সবাই বাড়ি ফিরে যাচ্ছে। সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর হঠাৎ করে বললেন, আব্বা, আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করেছিল এটা কোন গাছ, আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ, আমি কিন্তু জানতাম। ওমর ফারুক বললেন, বল বড় নাই কেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বা, আপনি পারেন না, আমার চাচা আবু বকর পারে না, মুরব্বি সাহাবারা কেউ পারে না, আমি মাঝখান দিয়ে কেমনে মেয়াদি করি? সুবহানাল্লাহ, পড়বেন না? উমরে ফারুক বললেন, বলো কি, তুমি যদি আজকে বিশ্বনবীর সামনে উত্তরটা দিতে পারতা, আমার ছেলে উত্তর দিতে পেরেছে, এটা জেনে আমার মনটা এত বড় হয়ে যেত। ও আব্দুল্লাহ, কেন তুমি বললে না? আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই, তুমি যদি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা, আমার মুখটা এত বড় হয়ে যেত। কেন বললা না? তুমি বললে আমি বড় খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ, তার মানে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায় দেয়, কোনো আসলে নাই, এই জন্য পরামর্শ করবেন, অবশ্যই পরামর্শ করবেন। সাইয়েদ ওমর ফারুক যখন খলিফা, তিনি মুরব্বিদের মিটিং এ একটা ছোট্ট বাচ্চাকে রাখেন, অল্প বয়স্ক এক সাহাবি, ওই সাহাবির নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। মুরব্বিরা মনে কষ্ট পেলেন, কি রে, এই ছেলের সমান নাতি আছে আমার ঘরে, আমার নাতি আছে এই ছেলের সমান, এই ছেলেকে কেন রাখি? ওমর ফারুক বললেন, একদিন দেখাই দিব আপনাদেরকে কেন রাখি। ওমর ফারুক একদিন সবাইকে বললেন, ইদা জা নাসুল্লাহি ওয়াল ফাতহ ওরাইতা নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এটা কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো? এক সাহাবি বললে, এই সূরা দ্বারা বোঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি